ভালো খাবার আসলে কোনটি, এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। একটি গাভীর জন্য খাবার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আঁশ জাতীয় খাবার বা রাফেজ এবং দানাদার খাবার বা কনসেন্ট্রেট। তো দানাদার খাবার হিসাবে খামারিরা যেটি ব্যবহার করেন সেটি হচ্ছে গমের ভুষি, মসুরি ভুষি, খেসারি ভুষি, রাইস পলিশ, এই ধরনের বিভিন্ন উপাদান। তো এই যে উপাদানগুলো ব্যবহার করেন খামারিরা দানাদার হিসাবে, তো এই খাবারের এই উপাদানসমূহ দিয়েই কিন্তু রেডি ফিড তৈরি করা হয়। তো রেডি ফিডের মধ্যে এই উপাদানগুলো সুষমভাবে থাকে, যেমন এনার্জি বা কার্বোহাইড্রেট সোর্স হিসাবে ভুট্টা, রাইস পলিশ, রাইস ব্র্যান, DRB, প্রোটিন সোর্স হিসেবে সয়াবিন কেক, সয়াবিন সহ বেশ কিছু কেক জাতীয় উপাদান থাকে, এবং ফ্যাটের জন্যে, ফ্যাটের ব্যালান্স করার জন্য খাবারে ফ্যাট জাতীয় বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন তৈলবীজ, সয়াবিন মিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান ফ্যাটের সোর্স হিসেবে কাজ করে। এছাড়া ভিটামিন মিনারেলস হিসেবে বেশ কিছু উপাদান আছে যেগুলো খাবারে যোগ করা হয় এবং আলাদা করে লবণ দিয়ে দেওয়া হয় যাতে খাবারটি বেশ টেস্টি হয় এবং গাভীর লবণের যে শরীরের লবণের চাহিদা এটি পূরণ করে। তো সব কিছু মিলিয়ে রেডি ফিড বা প্যাকেটজাত খাবার যেটি খামারিরা কিনে খাওয়াচ্ছেন সেটি আসলে একটি সুষম খাবার। এটার মধ্যে আলাদা করে কোনো হরমোন বা কোনো কেমিক্যালস এমন কোনো কিছুই মিশ্রণ করা হয় না যা গাভীর শরীরের জন্য ক্ষতিকর বা গাভীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনারা যারা রেডি ফিড ব্যবহার করেন এবং খোলা খাবার ব্যবহার করেন, এই দুইটার একটা তুলনা বা পার্থক্য আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এইভাবে আসে যে রেডি ফিড যেটি খামারি ব্যবহার করছেন সেটি অত্যন্ত সুষম এবং এর পুষ্টি উপাদানগুলো আনুপাতিক হারে বিদ্যমান। পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে প্রোটিন, এনার্জি, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। আর যে খাবারটি খোলা বাজারে বিক্রি হয় সাধারণত বিভিন্ন ধরনের ভুষি, যেমন গমের ভুষি, রাইস পলিশ, ভুট্টার পাউডার, এই যে সমস্ত খোলা উপাদান যেগুলো দিয়ে মিক্সার করে খাবার তৈরি করা হয় সেটি আসলে আনুপাতিক হারে, অনেক ক্ষেত্রেই আনুপাতিক হারে হয় না, বিধায় এটি অসমভাবে হয়। কারণ একটা রেডি ফিড যখন তৈরি করা হয় সেটি কিন্তু নিউট্রিশন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে এটি যাচাই বাছাই করা হয় যে এর গুণগত মান, যে আনুপাতিক হার, পুষ্টি উপাদান এগুলো ঠিক আছে কি না। বাট খোলা খাবারের কিন্তু ল্যাবে পরীক্ষা করে বোঝার কোনো উপায় নাই যে এটির যে পুষ্টি উপাদান এটি আনুপাতিক হারে বিদ্যমান কি না। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি হয়তো এটাতে প্রোটিন মাত্রা বেশি হতে পারে অথবা কমও হতে পারে, এনার্জির মাত্রা বেশি হতে পারে কমও হতে পারে, ফ্যাটের মাত্রা বেশি হতে পারে কমও হতে পারে, বাট যেটি রেডি ফিট সেটি কিন্তু 100% আনুপাতিক হারে আছে কি না সেটা ল্যাবে পরীক্ষা করার পরেই কিন্তু এটা বাজারে বাজারজাতকরণ করা হয়। এছাড়া রেডি ফিড যেটি আছে সেটি কিন্তু শ্রমিক ব্যয় নাই, যে এখানে খোলা খাবার যেটি সেটি কিন্তু শ্রমিক দ্বারা আলাদা করে মিশ্রণ করতে হয় এবং এই খোলা খাবার খুব বেশি দিন কিন্তু ঘরে সংরক্ষণ করা যায় না, কারণ এটাতে সংরক্ষণের কোনো উপাদান ওইভাবে হয়তো মিক্সার করা নাও থাকতে পারে। বাট যেটি রেডি ফিড সেটাতে যাতে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম মোল্ড গ্রো না করে সেটার জন্য একটা প্রতিষেধক ব্যবস্থাও কিন্তু এখানে দেয়া থাকে। সব কিছু মিলিয়ে খোলা খাবার এবং রেডি ফিড দুইটার যদি তুলনা করা হয় তো রেডি ফিডটা অবশ্যই অবশ্যই অনেক অনেক গুণ সাশ্রয়ী এবং এটি প্রান্তিক পর্যায়ের চাষি বা খামারি ওনার জন্য কিন্তু ভালো, ওনার গাভীর শরীর স্বাস্থ্যের জন্য ভালো, ওনার খামারের জন্যও জিনিসটি অনেক ভালো। রেডি ফিড খাওয়ালে গাভীর শরীর স্বাস্থ্য যেমন ঠিক থাকে, তার কনসেপ্ট রেট ঠিক থাকে, এটি সব দিক দিয়েই একটি খামারের জন্যে এটি লাভজনক।